নাম আপনার? সন্তোষ গিরি। সন্তোষ গিরি, আপনার এই আমফান ঝড়ে কি বাড়ি ঘরের ক্ষতি হয়েছে? আমার খড়ের চাল ছিঁড়ে গেছে। খড়ের চাল, মাটির দেওয়াল ক্ষতি হয়েছে? হ্যাঁ, মাটির দেওয়াল। মাটির দেওয়াল কি পড়ে গেছে? না, পড়েনি, পড়ার মতো হয়ে গেছে। পড়ার মতো হয়ে গেছিল। তো আপনার বাড়িতে কতজন লোক? আমার বাড়িতে আমার তিন ছেলে আর আমি। তিন ছেলে পৃথক। তিন ছেলে পৃথক। আপনি কি আলাদা থাকেন? আমি আমার মেজের ছেলে কাছে থাকি। আপনি আর আপনার মেজে ছেলে? নাতিপুতি? আচ্ছা, তো আপনারা এই যে রেশন টেশন পেলেন, তো এতে আপনাদের কদিন চলবে? আমার রেশন বলতে বুঝলো সত্যি করে কথা, আমি পঞ্চায়েত থেকে বা কোনো সংস্থা থেকে আসতে আমি কিছু পাইনি। এই নতুন আমি এই প্রথম পেলেন। এটা কতদিন চলতে পারে? দশ কেজি চাল আছে, কেজি চাল, আট কেজি, পাঁচ কেজি, পাঁচ কেজি আটা আছে, ওই দশ সাত আট দিন চলবে। সাত আট দিন চলবে। এছাড়া হচ্ছে ফিনাইল দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, ডাল দু কেজি দেওয়া হয়েছে, এগুলো আপনাদের এই যে পেয়ে আপনি খুশি? যেটা পাই সেটা খুশি। ঠিক ঠিক আছে। আপনার নাম কি দাদা? বিজয় মাইজি। বাড়ি কোথায়? বাড়ি তো বাড়িতে। লোকজন কতজন? এই নজন। নজন? ওরা সবাই কি কাজ করে ছেলেরা? ছেলেরা একজন মিলে যায়, একজন দিল্লি দিল্লিতে যায়। দিল্লি থেকে ফিরে এসছে? হ্যাঁ, ফিরে এসছে। এখন আর কোনো কাজ নেই? না। তো জমি জায়গা কত? জমি জায়গা দিয়ে পাঁচ চার পাঁচ। আচ্ছা আচ্ছা। তো এইগুলো যে পেয়েছেন কাজে লাগবে তো? হ্যাঁ হ্যাঁ। নাম কি? নন্দারী। বাড়ি কোথায়? আপনার এই আমফান ঝড়ে কি ঘর বাড়ি ভেঙে গেছে? হ্যাঁ ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। হ্যাঁ, গাড়ি থেকে পুরো ভেঙে গেছে। আমাদের জমি জায়গা নেই বাবা। জমি জায়গা নেই? না, খাটাখাটি। খাটাখাটনি করেন? এই লকডাউনে আপনার খাটাখাটনি চলছে? যা চলছে। তো এই যে জিনিসপত্র পেলেন, হ্যাঁ, এগুলো আপনার কাজে লাগবে? লাগবে না। লাগবে। তো কদিন চলবে? দশ কেজি চাল আছে, পাঁচ কেজি আটা আছে, দু কেজি ডাল আছে। জানেন কি কি জিনিস আছে আপনার এতে? আপনার একটু কুপনে লেখা নেই? পড়াশোনা নেই? কাউকে দেখিয়ে নেবেন যে কুপনে যা যা লেখা আছে সেগুলো পেলেন কিনা? হ্যাঁ। আপনার বাড়িতে লোক সংখ্যা কত? ছজন। ছজন? আপনি দিন মজুরি করেন? আপনার নাম কি দিদি? আপনার নাম? সনকা ঢালি। জোরে বলুন। সনকা ঢালি। হ্যাঁ, বাড়ি কোথায়? ওই তো ঢালিপাড়া। ভাই ভাই, এখানে এতে কি আছে জানেন? না বাবা। এই যে ওখানে ইয়ে হয়েছে দেখেননি? আচ্ছা, কুপন পেয়েছিলেন কারা দিয়েছিল? কুপন ওই দিলীপ। আচ্ছা, বাড়িতে কে কে আছে? আমার স্বামী আর আমি। তাহলে চলে কি করে আপনাদের? আমি ওই আশ্রমে একটু রান্না করি। ওই কোন আশ্রম? ওই যে জান আমাদের বলখেলা মাঠের আশ্রমে একটু রান্না করি, খাবার নিয়ে আসতো, নিয়ে আসে 500 করে টাকা দিত হাট খরচে। এখন কি আশ্রম চালু আছে? চালু নেই, আমি আর যেতে পারি না, আমার কোমর পা এ হয়ে গেছে, আমার স্বামীর দুটো পা ভাঙা। আমি প্যারালিসিসের মতন হয়ে গেছি, হসপিটাল ভর্তি, আমি আর করতে পারি না আশ্রম কাজ। এখন এই যে যা দেয় হাঁপে যাই বাবা। এর আগে পেয়েছিলেন? এর আগে ওইসব এখানে ওখানে যে চাল ফাল দেয়। আপনার নাম কি? গ্রামের নাম কি? উত্তর গোপালনগর। আপনার বাড়িতে কতজন লোক? কে কে? আপনি? আপনার ছেলে অসুস্থ, হ্যান্ডিক্যাপ, আর স্বামী অসুস্থ? এছাড়া আপনি কি করেন? আপনি নিজে কি করেন? এগুলোই করেন? আর এই যে রেশন টেশন যা ধান জমি আছে তাতে আপনার চাল ডাল হয়ে যায়? অভাব পড়ে যায়। তো এই যে সামান্য উপহার আপনি পাচ্ছেন, তো এতে আপনার কদিন চলবে? কুড়ি দিন খানিক হবে। তো আপনার তো ঘর তৈরি করে দেওয়া হচ্ছে,
তো কেমন লাগছে? এখন তো দেখছি ভালো লাগছে। ভালো লাগছে। তো আপনি যারা ঘর তৈরি করে দিচ্ছেন তাদের সম্পর্কে কি বলবেন? ভালোই বলবেন। ভালোই বলবেন। কি বলুন, কি ভালো বলবেন? ঘরটা করে দিচ্ছেন। সাঁকড়াইল ব্লক ধুলাগড়ি গ্রাম পঞ্চায়েত থানা সাঁকড়াইল হাওড়া। আমি ধুলাগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাহেরা মোল্লা লস্কর বলছি। এই যে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে খুবই ভালো। যারা এই আর্থিক অসুবিধার মধ্যে ছিল আজকে এই যে মালগুলো দিয়েছেন গরিবদের জন্য খুবই ভালো হয়েছে। সিপিএফসিতে যে মালগুলো দেওয়া হয়েছে গরিবদের অনেক কিছুই দেওয়া হয়েছে যাতে খুব সবাই আনন্দিত হয়েছে। এবং যারা যারা অর্গানাইজ করছে তাদের জনকল্যাণ সমিতিতে তারা বিধানমন্ডলে খুবই খুবই কাজগুলো ভালোভাবেই করছে সবাই মিলে এক জন্য। আবার বিকেলে আবার আন্দো অঞ্চলে এখানেও ধর আমি ধন্যবাদ জানাব যে যারা এই ব্যবস্থাটা করেছেন তার থেকে বহু মানুষ উপকৃত হবে। যখন একসময় দেখছি আমরা যে লকডাউন চলছে মানুষ কাজ করতে পারছে না, ঠিক সেই সময় আপনারা এসে আমাদের পাশে দাঁড়িয়ে এই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তারা এসেছে। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এখানে আমাদের যারা কান্দু অঞ্চলের যারা ব্যক্তি আছেন তাদেরও বলব আপনারা প্রত্যেকে সহায়তা করুন। এখন যারা গরিব মানুষ তারা যাতে পায় এই অবস্থাটা করুন। মানে হবে কি মানুষ তাদের এই যে এত কষ্ট করতে হবে মানুষ কত অসুবিধাতে পড়ল না, মানে এই যে অভাবটা ছিল অভাবটা খেয়ে দূরীকরণ করতে পারলেন এই পেপসিকের মাধ্যম দিয়ে এবং কেজি কেস কেভিএম বিএস এদের মাধ্যম দিয়ে অনেকখানি কিন্তু সুরাহা হলো। আর আপনার নাম? অজিত দেব। বাড়ি? বাড়ির ধুলাগড়ি শিবতলা। আচ্ছা, কি করেন? আমি আগে মিলে চাকরি করতাম কিন্তু এখন তো রিটায়ার হয়ে গেছি, শরীর খারাপ, হাই প্রেশার। বাড়িতে কে কে আছেন? এখন উপস্থিত আমার স্ত্রী আর আমি। আচ্ছা, চলে কিভাবে এখন রিটায়ার হয়ে গেছেন? ওই 1000 টাকা পেনশন পাই, কোনো রকমের চালাতে হয়, মেয়েরা মাঝে মাঝে কিছু দেয়। এতে কী কী আছে জানেন? তা জানি না। তারা দিচ্ছে জানেন? না, তা কী করে জানবো। আচ্ছা, এতে 12 রকমের জিনিস আছে। আচ্ছা, এটা পেয়ে আপনার কোনো উপকার হবে? হ্যাঁ, উপকার তো 500 বারো, সে কথা না বলবো না। কী কাজে লাগবে আপনার এগুলো? এগুলো সংসারে খেতে হবে, বাঁচতে হবে, এই আর কি। আচ্ছা, যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেশের কাজ করছে এটাই উপকার, ভালো আর কি।